বলছে যে দিদি শ্রীময়ী সিরিয়াল নিয়ে একটু রোস্ট করো একটু রোস্ট করো তো দেখো রোস্ট বলতে একটুখানি খিল্লিতে ওড়াতেই হবে সিরিয়াল নিয়ে তো তোমরা যদি সকলে রাজি থাকো সেটা আমাকে জানাতে থাকো আর তারপরেই আমি চলে আসবো তবে আজকে একটু হালকার উপর দিয়ে আমার মনের যে রাগগুলো রয়েছে বা মনের যে কথাগুলো রয়েছে সেগুলোই আমি প্রকাশ করতে এসেছি বলতে পারো তো যাই হোক শ্রীময়ী সিরিয়ালের আপডেট দিতে গিয়ে আমার মনে পড়লো যে এটা তো কোনো সামান্য সিরিয়াল না অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য একটা সিরিয়াল তার কারণ এই সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি যে খুন আমি করিনি তবুও আমি গিয়ে বলবো হ্যাঁ আমি খুন করেছি বেশ করেছি খুন করেছি আমি খুন করেছি আমি এই কারণে খুন করেছি ওই কারণে খুন করেছি তো ব্যাপার হচ্ছে আমাদের শ্রীময়ী অবশেষে জেলে গেছে মেনে নিতে পারছে না শ্রীময়ীর মেয়ে বারে বারে কথা শোনাচ্ছে তার বাবাকে কিন্তু কি আর করার অবশেষে তার মা জেলে গেল পুলিশ এসছে বলছে আমাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে চলুন পুলিশ বলছে যাব বাবা হ্যান্ডকাপ কেন পরো আপনি এমনিই চলুন তো যাই হোক শ্রীময়ী চলে গেল গাড়ি করে পুলিশ স্টেশনে আর সেখানে গিয়ে নতুন নাটক সাথে গেছে রোহিত সেন সাথে গেছে আমাদের বাবু সাথে গেছে আমাদের দিঠি ওদিকে মা দিচ্ছে জবানবন্দি এদিকে মেয়ে আর ছেলে এরা দুজনে মিলে রোহিত সেনকে বলছে যে আপনি আমার মাকে নিয়ে যান আপনি আমার মাকে বিদেশে নিয়ে চলে যান আমরা এখানে দিব্যি কাটিয়ে দেবো কোনো অসুবিধা নেই মানে ইনডিরেক্টলি বলে দিচ্ছে যে আপনি আমার মাকে বিয়ে করুন রোহিত সেন জানাচ্ছে না তোমার মায়ের জীবনের প্রথম পুরুষ তো বাবু তাই তোমার মা ওনাকে খুব ভালোবাসে তখন জানাচ্ছে একজন সন্তান যে আমার মায়ের জীবনের প্রথম পুরুষ উনি কি করে আপনি তো আগে কেন কলেজ জীবনে তো আপনি ছিলেন আমার বাবা তো ছিল না আজব দুনিয়া মানে ডিজিটাল যুগে আমরা পা রাখবো রাখবো শুনছিলাম এত অটোমেটিক ডিজিটাল হয়ে যাচ্ছে আমরা মানে মায়ের বিয়ে বাবার বিয়ে ঠাম্মার বিয়ে দাদুর বিয়ে মানে যা তা করে দিচ্ছে সিরিয়ালের মধ্যে তাহলে একটা কাজ করলেই হতো সিরিয়ালের নাম শ্রীময়ী পাল্টে দিয়ে মায়ের বিয়ে নাম দিলেই হতো নামটা কেমন খারাপ লাগলো কি যদি খারাপ লাগে কমেন্ট করে দিও চেঞ্জ করে দেবো কারণ আমার কাছে অনেক অপশান আছে হ্যাঁ যদি এখানে ব্যাপারটা আমাদের শ্রীময়ী রোহিত সেনের এই পরিস্থিতির মধ্যে বাধ্য হয়ে যদি এদের বিয়েটা হতো তাহলে আমি কোনো কিছু বলতাম না আমি একদম প্রথম দিনের রিভিউ যদি কেউ দেখে থাকো আমি সেখানে বলেছিলাম এটা বেস্ট সিরিয়াল কারণ আমি শুনেছিলাম গল্পটা এক এখন দেখছি হয়ে গেছে আরেক তো আমি তখন যখন বলেছিলাম ভালো এখন আমি খারাপ বলতেই পারি তার কারণ আমার মোটেও ভালো লাগছে না কারণ এখানে ছেলেমেয়েরা কি করে এই ধরনের কথাগুলো বলতে পারে ছেলে মেয়েরা যতই বড় হোক না কেন তারা এই ধরনের কমেন্টগুলো কি করে পাস করছে আর কমেন্ট পাস তো অনেক দূরে থাক এরা রীতিমতো প্রস্তাব রাখছে কি করে পারছে তাহলে এই গল্পের নাম শ্রীময়ী কেটে দিয়ে অত্যাচারিত মায়ের আবারও বিয়ে এরকম দেয়া হোক আশা করি নামটা অনেকের ভালো লাগবে আবার যাদের যাদের খারাপ লাগবে তাদেরকে তো বলেইছি যে কমেন্ট করো আমি তোমাদের জন্য নামটা আবারও চেঞ্জ করে দেবো তো যাই হোক আমাদের শ্রীময়ীকে এখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি সত্যি ঘন্টা করেছেন শ্রীময়ী বলেছেন হ্যাঁ করেছি বেশ করেছি কেন করেছেন কারণ আমি জুনের সুখ সহ্য করতে পারছিলাম না কেন সহ্য করতে পারছিলাম না ও আমার স্বামীকে নিয়ে সংসার করছিল তাই আপনি কি ওটা ইচ্ছা করে ফেলেছিলেন হ্যাঁ আমি ফেলেছিলাম কেন ফেলেছিলেন আমি চেয়েছিলাম জুনের বাচ্চা নষ্ট করে দিতে প্রসঙ্গ তো বলে রাখি দিনকা এখানে তার মায়ের দোষ ঢাকতে বলছে আমার মা অপমানটা মেনে নিতে পারেনি আর কতটা অপমানিত হলে আমাদের শ্রীময়ী ঠিক এরকম পজিশনে দাঁড়াবে যে ফাইনালি সে ঘুরে দাঁড়ালো মানে কতখানি অপমানিত হওয়ার পরে কেউ একটু অপমান করবে শ্রীময়ী কি আমার হয়ে হ্যাঁ আমি আর পাচ্ছি না সিরিয়াসলি আমি আর পাচ্ছি না মানে অপমানেরও তো একটা লিমিট থাকে না খুনের অভিযোগ দিয়ে দিচ্ছে এ অভিযোগ দিচ্ছে সে অভিযোগ দিচ্ছে আমার শত্রু যাকে আমি ভালোবাসি কিন্তু সে আমাকে শত্রু মনে করে সে আমার বাঁশ দেবে ছাড়া কি আমার জন্য ভালো ভালো কথা তৈরি করে রাখবে নাকি অপমানটা একটু গুছিয়ে করবে যে একটু ভদ্র অপমান করি খুন টুন বলবো না বলবো আমাকে মারতে চেয়েছিল বা আমাকে ফেলে দিয়েছে আমার মাথা ফাটিয়ে দিয়েছে মানে কোনটা করবে মানুষ শ্রীময়ী এখানে ঠিক কি আশা করেছিল জুনের থেকে যে অনিন্দকে বিয়ে করে আমার বাচ্চা হওয়া অব্দি সমস্ত ক্রেডিট শ্রীময়ী সেনগুপ্ত এরকমটাই কি আশা করেছিল মানে ওর কাছে মহান হওয়ার জন্য এত কিছু তো যাই হোক এদিকে আমাদের অঙ্কিতাও কিন্তু সাথে আছে হ্যাঁ অঙ্কিতাও কিন্তু এই সমস্ত কনভারসেশনের মধ্যে আছে অঙ্কিতার বক্তব্য হচ্ছে যে আমি কিন্তু একেবারে এই সমস্ত কিছু সহ্য করতে পারবো না আমরা এটুকু বলে দিতে পারি বিশেষ করে অঙ্কিতার তরফ থেকে অঙ্কিতা এটুকু বলে দিয়েছি এই বিষয় নাকি আবারও রিপিট হবে সেদিন নাকি শ্রীময় সেনগুপ্ত না জুন গুহু নাকি জেলে যাবে আর সেদিন যদি শ্রীময় সেনগুপ্ত জুন গুহকে বাঁচিয়ে নেয় তাহলে নাকি সবাইকে ছেড়ে আলাদা থাকতে হবে শ্রীময়ীর ঠিক আছে কি আছে যদি তোর শুনে কেউ না চলে তবে একলাই চলো রে মহান হতে শ্রীময়ী একাই চলবে মহান হতে সমস্যাটা কোথায় কাউকে দরকার নেই তার আর শ্রীময়ীর তো আরও ভালো হবে কারণ দিঠি তার জীবন সাথী খুঁজে নেবে ডিঙ্কাকে কিয়ার কাছে বিরাট কিছু একটা প্রমাণ করে দিয়ে দেবে যে নাও তুমি আমার ছেলে নিয়ে সংসার করো আমি চলে যাচ্ছি সন্ন্যাস যাত্রা করছি আমি তো এখন আমাদের শ্রীময়ীকে বাঁচানোর জন্য নানা রকম চেষ্টা চলছে বা ডাক্তারের কাছে যাদের জিজ্ঞেস করা হচ্ছে ডাক্তার নর্মালি অ্যান্সার দিয়ে বেরিয়ে গেছে কারণ ডাক্তারের তার কোনো দায় থাকে না কারণ যে ক্রাইম করেনি তবুও যে স্বীকার করছে হ্যাঁ আমি অভিযুক্ত আমি ক্রাইম করেছি সমস্ত দোষ আমার তাহলে আর কারোর কিছু করা থাকে না তো এবার এই ব্যাপারটা মনে হচ্ছে টেনে হিঁচড়ে কোর্ট অব্দি নিয়ে যাবে তো শেষ সব কি হবে শ্রীময়ী নির্দোষ প্রমাণ হবে তারপরেও আমাদের শ্রীময়ী ঘুরে দাঁড়াবে না এটা কোনো একটা টপিক হলো মানে সন্ধে সাতটা স্লটে চলা একটা সিরিয়াল একটা প্রাইম টাইম একটা সুন্দর সিরিয়াল চলছে সেখানে আবল তাবল মানে আলতু ফালতু একটা টপিক ঢুকিয়ে দিয়ে একটা টপিক না আমি আমি ফ্যামিলিয়ান স্টোরি লিখছি মানে এটা কোনো স্টোরি হলো হাজারো শ্রীময়ীর গল্প হাজারো শ্রীময়ীর গল্প কি এরকম হয় বলে হাজারো শ্রীময়ীরা কি এরকম ভাবে নিজের ঘাড়ে দোষ টেনে নেয় হাজারো শ্রীময়ীর জীবনে কি এরকম অ্যাফেয়ার ফ্যাফেয়ার জড়িয়ে মড়িয়ে একটা মানে ভজগট কন্ডিশন দাঁড়ায় হাজারো শ্রীময়ী কি বাড়ির সতীনকে ঝেটা মেরে না তাড়িয়ে বাড়িতে এনে রেখে দেয় হাজারো শ্রীময়ী কি নিজের সতীনের খাওয়াতে যায় হাজারো শ্রীময়ী কি এগুলোই করে কারণ হাজারো শ্রীময়ী নিয়ে এসেছিল একটা শ্রীময়ী সত্যি কি এগুলো ঘটে আর প্লিজ তোমাদের কাছে আমার একটাই কোয়েশ্চেন যারা এই ভিডিওটা দেখছো মূলত তারা প্লিজ আশেপাশে একটু খোঁজ খবর লাগাও দেখো এরকম কোনো শ্রীময়ীকে পাও কিনা যদি এরকম কোন শ্রীময়ীকে পাও বা যদি তোমরা জানতে পারো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করো আমি অন্তত জানতে চাই যে সত্যি এরকম শ্রীময়ী আছে কিনা তাহলে কথা দিচ্ছি আমি সেই শ্রীময়ীর সাথে কথা বলে সেই শ্রীময়ীর ইন্টারভিউ এনে হাজির করব। না আমাদের সিরিয়াল শ্রীময়ী না সেই শ্রীময়ী যে শ্রীময়ীর সাথে এই জিনিসগুলো ঘটেছিল তো যাই হোক অগত্যা আমাদের দেখে যেতে হবে সন্ধ্যে সাতটার স্লটে চলা সিরিয়াল শ্রীময়ী জানি না কত বছর ধরে জ্বালাতন করবে আমাদেরকে এইভাবে তবে চলো অসুবিধা নেই আর যদি সকলে রোস্ট ভিডিও চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ঠুকে যেও যাদের অত্যন্ত ফাটলো কোনো কথাবার্তা শুনে তারা ডিসলাইক মেরো আর যেটা বলবো সেটা হচ্ছে পারলে ভিডিওটা শেয়ার করো কারণ সবার কাছ থেকে তো জানতে হবে যে এরকম শ্রীময়ী আছে কিনা সেই জন্যে এই ভিডিওটা শেয়ার করা অত্যন্ত কিন্তু জরুরি তাই এই ভিডিও শেয়ার করো সবাই দেখুক সবাই জানুক আশেপাশে খোঁজ লাগাক যে এরকম শ্রীময়ী আছে কিনা শ্রীময়ী সিরিয়ালের যেরকম ভিডিও তোমরা চাও আমি সেরকমই ভিডিও দেবো সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমি ডিসাইড করে নিচ্ছি যে কে কীরকম ভিডিও চাও তবে নেক্সট ভিডিওটা তোমাদের মন মতো হবে তাই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে